বন্ধুরা দেখো, আমরা চলে এসে একটা বিয়ের বাড়ি, আর খুবই আনন্দ করছি। তোমরা যদি ফুল ভিডিও না দেখো তাহলে বুঝতে পারবে না। তোমরা ফুল ভিডিও প্লিজ দেখো, আর ভিডিওতে যারা নতুন আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা তোমাদের সবাইকে গুড মর্নিং। আর সকাল সকাল আমি আর মা রেডি হয়ে কোথায় যাচ্ছি? আমি আর মা রেডি হয়ে যাচ্ছি একটা বিয়ের বাড়ি। তোমরা দেখতে পাচ্ছ আমরা দুজনেই পরেছি হলুদ হলুদ শাড়ি, আর হেঁটে কিছুটা যাব ঠাকুমার বাড়ি, তারপর আমরা টোটো ধরে নেব, তারপর চলে যাব গেলাম ঠাকুমাদের বাড়ি। আর এই পুচু সোনাটাকে দেখো, এটা হচ্ছে আমার ছোট্ট দেওর, আমার কাকা শ্বশুরের ছেলে, আর মা ওকে কোলে নিয়ে আছে, কারণ আমরা এখান থেকে টোটো ধরে চলে যাব বিয়ের বাড়ি, আর ও ফোনটা নিতে চাইছে। আর আমরা বিয়ের বাড়ি পৌঁছে গেছি, আর এখন হচ্ছে হলুদ, মানে গায়ে হলুদের নিয়ম হচ্ছে, তাই সবাই কনেকে গায়ে হলুদ দিচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ তোমরা, আর সব ওইদিকে ফটো শ্যুটও হচ্ছে, ছবি তোলা হচ্ছে। আর এরপর মা চলে গেল একটু কনেকে হলুদ দিতে, এই দেখো হলুদ দিচ্ছে, আর কনে একবারে খুশিতে। যাই হোক, এরপর মাকে বললাম তুমি ক্যামেরাটা ধরো, আমি একটু গায়ে হলুদ দিয়ে দিই, তারপর আমি চলে গেলাম হলুদ দিতে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আর এখন যে গায়ে হলুদ দিচ্ছে ওটা আমার পিসি শাশুড়ি হয়। এই দেখো সব একে একে নিয়ম হচ্ছে, মানে সবাই একে একে দিয়ে দিচ্ছে, আর খুবই মজা হচ্ছে, মানে আনন্দ হচ্ছে। বিয়ের বাড়ি মানে আনন্দ, বুঝতে পারো, তোমরা তো জানো। আর এই বিয়ের বাড়িতে এসে আমার নিজের বিয়ের কথা মনে পড়ে গেল। যাই হোক, এরপরে আমার পালা, আমি এবার গায়ে হলুদ, মানে হলুদ দিয়ে দিলাম কনেকে, তারপর সব মানে হাসাহাসি হচ্ছিল। যাই হোক, হলুদ ল্যাপালেপি হচ্ছিল, যে আমরা যে আমার যে পিসি শাশুড়ি, এগুলো সব আমার পিসি শাশুড়ি, আর খুবই ভালো। বিয়ের বাড়িতে নাচ হবে না তা কখন হয় বলো? আর ওদিকে চলছে বক্স, আর সবাই ডান্স দিচ্ছে। আর কোনে কথা বলছে দেখছি ওর মায়ের সাথে, আর ওর সব নিয়মকানুন হয়ে গেছে। আর পুচু সোনা চলে এসছে দেখো মায়ের কোলে, আর সব ওইদিকে নাচ করছিল, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। আর আমি কি করব, আমি শুধু ভিডিও করছিলাম। ওই দেখো কি সুন্দর নাচছে সবাই, আর সবাই আনন্দ করছে খুব, বিয়ের বাড়ি মানে আনন্দ। তারপর আমি চলে গেলাম যেখানে বিয়েটা হবে মণ্ডপে, ওখানে এই দেখো কনে বসে আছে, আর গায়ে হলুদ হচ্ছে, এখনও ফটোশ্যুট চলছে, সব গায়ে হলুদ লাগাচ্ছে। তারপর আমরা চলে এলাম দুপুরের খাবার খেতে, আমি ঠাকুমা আর মা বসেছিলাম খেতে। আর দুপুরের মেনুটা এত সুন্দর হয়েছিল, তোমাদেরকে মানে বলে বোঝাতে পারবো না, দারুণ হয়েছিল। মানে তারপরে খাওয়া দাওয়ার পর চলে এলাম এদিকে, যেখানে কনে বসবে রাতে, সেটা ডেকোরেশন করা হয়েছে তোমাদেরকে দেখাতে, আর দারুণ সুন্দর হয়েছে ডেকোরেশনগুলো। আর ডেকোরেশন দেখার পর যেগুলো এসছে, মানে শ্বশুর বাড়ি থেকে, সাজ শাড়ি, আর শাড়ির কালারটা দারুণ, এই দেখো কি সুন্দর। আর এদিকে পুচুসানা খেলা করছিলো কাকি কোলে বসে, আর আমরা এগুলো দেখছিলাম, আমি মা আমার পিসি শাশুড়ি কাকি শাশুড়ি সবাই মিলে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে একটু চিকেন দোকান চলে গেছিলাম, চিকেন নিতে চলে গেছিলাম, কারণ বাবা বিয়ের বাড়ি যাবে না, তাই বাবার জন্য চিকেন নিয়ে নিচ্ছিলাম। মা বললো যে চিকেন নিয়ে নেবো অল্প, তারপর চিকেন নিয়ে আমরা চলে এলাম বাড়ি। আর বাড়িতে এসে আমি ক্যামেরা ধরে কি বলছিলাম, আর আমার আমাকেও হলুদ লাগিয়ে দিয়েছিলো, তোমরা দেখতে পাচ্ছ, আর গায়ে হলুদ, মানে গালে হলুদটা এখনও লেগে রয়েছে। আর এখন বাজছে 4:30-5টা বাজতে চললো, আর এখন আমরা বাড়ি এলাম। তারপরে আবার 7:30-7:30-এর মধ্যে আবার আমরা রেডি হয়ে যাব, কারণ ওটা আমাদের নিজেরই বাড়ির মানে বিয়ে। আর দেখো আমরা আবার চলে এসেছি বিয়ের বাড়ি, একবারে সেজে গুজে, আর ওইদিকে বসেছে ফুচকা স্টল। আর এসেই সবার আগে আমরা দেখি যে ফুচকা স্টল বসেছে কিনা বিয়ের বাড়িতে। আর দেখো তোমার দাদা ভাই আর মা বলছে গাড়িটা এদিকে এনে রাখার জন্য, আর ফুচকার প্যাকেট কিন্তু এখনও খোলেনি। আর আমরা জানো তো, আমি আমার পিসি শাশুড়ি আর মা, আমরা তিনজনেই মানে প্রথমেই ফুচকা খেতে চলে গেছিলাম, আমরা কফি টফি খাইনি, কফি স্টলে বসছিল। আর খুব ভালো আয়োজন ছিল বিয়ের, খুবই আনন্দ করেছি। আর ওইদিকে সব নাচ চলছে, আবার তোমরা দেখতে পাচ্ছ সব ডান্স চলছে, আর তোমাদের দাদা ভাই খাচ্ছে কফি, আর খুবই মজা হচ্ছিল। আর ওইদিকে ফুচকা স্টলের ওখানে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, আমরা আগেই খেয়ে নিয়েছি। ওইদিকে আবার নাচ চলছে, আর আমরা নাচের মধ্য দিয়ে ডান্স হচ্ছে ওখানে, তার মধ্য দিয়ে গিয়ে আমি ওটা আমার যাচ্ছে, ওটা আমার একটা বড় দেওর, মানে মেজ দেওর, আর পিসি শাশুড়ি যাচ্ছে, আমরা সবাই মিলে চলে যাচ্ছি
খাবার খেতে আর বসে গেছি। তাড়াতাড়ি প্রথমে আমরা খাবারটা সেরে নিয়েছি, মানে খেয়ে নিয়েছি, আমরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আর বিয়ের বাড়ি তাড়াতাড়ি মানে 10টা বাজবে না তা কখনো হয়? খেতে বসে গেছি আমরা, আর খেতে বসেছি, আর খাবারের আয়োজন খুবই সুন্দর ছিল, এত মানে ভালো লেগেছে খেয়ে, মানে খুবই। আর প্রথমে পাতা দিচ্ছে, পাতাটা দেখেই তো খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ তো কী সুন্দর, সাইডে সব হলুদ লাল আর মাঝখানে সাদা। আর টিস্যু পেপার খাবারও দিয়ে দিচ্ছে, আর খাবার খেতে খেতে ভিডিও করতে পারিনি ভালো করে, যতটা পেরেছি করেছি, তোমাদেরকে দেখিয়েছি। আর দেখো, আর সব থেকে সুন্দর ছিল রসগোল্লাগুলো, আর রান্নাগুলো তো দারুণ হয়েছিল, দারুণ মজা করে খেয়েছি। আর শীতকালে করোনাটো আইসরা, এক্ষুনি বাড়ি এলাম, আর তোমাদের দাদাভাই আমাকে আর মাকে নামিয়ে দিয়ে গেল। আর এই যে এখন আইসক্রিম খাচ্ছি, ওখানে খাইনি, আইসক্রিম খেয়ে নেবো, তো দাদাভাই একটু পরেই খেয়ে চলে আসবে। আর আজকের জন্য এতটুকুই বন্ধুরা, টাটা।